দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 8 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 1134 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া 8 জনের মধ্যে 3 জন পুরুষ ও 5 জন নারী। তাদের মধ্যে 4 জন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের, 1 জন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, 2 জন বরিশাল বিভাগের ও 1 জন চট্টগ্রাম বিভাগের। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 350 জন। মোট আক্রান্ত হয়েছেন 71,056 জন।